بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله أجمعين وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. وعن أبي هريرة رضي الله عنه قال لم يكذب إبراهيم عليه السلام إلا ثلاث كذبات، سنتين منهن في ذات الله عز وجل، قوله إني سقيم، وقوله بل فعله كبيرهم هذا، وقال بين هو ذات يوم وسارة إذ أتى على جبار من الجبابرة فقيل له إنها هنا رجلا معه امرأة من أحسن الناس، فأرسل إليه فسأله عنها فقال من هذه؟ قال أختي. فأتى سارة قال يا سارة ليس على وجه الأرض مؤمن غيري وغيرك، وإن هذا سألني فأخبرته أنك أختي فلا تكذبيني. فأرسل إليها فلما دخلت عليه ذهب يتناولها بيده فأخذ فقال ادع الله لي ولا أضرك، فدعت الله فأطلق، إلى آخر الحديث. رواه البخاري رحمه الله. যাবতীয় প্রশংসা গুণগান চিত্তশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ নাস্তিকতা থেকে, কুফুরি থেকে, শিরক এবং বেদআত থেকে আমাদেরকে বের করে সঠিক তৌহিদ এবং সুন্নাতের পথ দেখিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি হলেন আমাদের জন্য উন্নত আদর্শ। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উন্নত আদর্শ রয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলির কাছে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিলেন, সেই রাসূলের উপরে আমরা দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময় অতিক্রম করছি আমরা যখন আমাদের সমাজে নাস্তিকে পরিপূর্ণ হয়ে গেছে। যারা মিডিয়ার খবর রাখেন তারা জানেন যে নাস্তিকের সীমা ছাড়িয়ে গেছে আমাদের দেশে। অথচ আমাদের দেশে শতকরা 90-85% মুসলমান বলে আমরা দাবি করে থাকি। আজকে এই মুসলমানদের ইসলাম নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কারো কোনো কথা বলার মুখ খুলছে না, সাহস হচ্ছে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এজন্য আমরা আজকে একটি বিষয় আলোচনা করব, সে বিষয়টি হলো
নাস্তিকদের শেষ পরিণতি, নাস্তিকদের শেষ পরিণতি, নাস্তিকদের শেষ পরিণতি যুগে যুগে কি হয়েছে সেগুলো তুলে ধরে আমরা বর্তমান সমসাময়িক কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে নাস্তিক ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও মুশরিক। এ হচ্ছে ইমান আনয়নকারীদের অবস্থা। তাহলে যারা ইমান আনে না তাদের অবস্থা কি হতে পারে? এবং কিয়ামত যাদের উপরে সংগঠিত হবে তাদের মাঝে আল্লাহকে ডাকার মতো কোনো লোক থাকবে না। অতএব ভবিষ্যতেও নাস্তিক এবং তার চাইতে বড় নাস্তিক পাওয়া যাবে, এটাই এ হাদিস থেকে বোঝা যায়। আমরা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বা এই পর্যন্ত যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই মহান রব্বুল আলামিন বিশ্ব মানবতাকে নাস্তিকতার বিপরীত বিষয় তথা আস্তিকতার প্রতি আহ্বানের জন্য যুগে যুগে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। নাস্তিকতার বিপরীত হচ্ছে আস্তিকতা। এলহাদ মানে হচ্ছে আরবিতে নাস্তিকতা, আর মুয়াহ্হিদ শব্দের অর্থ হচ্ছে আস্তিকতা, একত্ববাদ। যে একত্ববাদী তাকে বলা হয় মুয়াহ্হিদ। তো দুটো শব্দ কাছাকাছি, একটা হচ্ছে নাস্তিক, একটা হচ্ছে আস্তিক। একজন হচ্ছে একত্ববাদী আর একজন হচ্ছে বহুত্ববাদী বিশ্বাসী, অথবা অনেকে আছে যারা নাস্তিক, কোনো দিনে বিশ্বাসী নয়। বলছিলাম যে আমরা ইতিহাস দেখলে দেখতে পাই যে আল্লাহ তাআলা যুগে যুগে বিশ্ব মানবতার মুক্তির জন্য তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণের পথে নিয়ে আসার জন্য অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক জাতির কাছে আল্লাহ একজন করে রাসূল প্রেরণ করেছেন যাতে আমরা আল্লাহর ইবাদত করি এবং তাগুত তথা আল্লাহদ্রোহী শক্তি থেকে বেঁচে থাকি, তাদের ইবাদত পূজা অর্চনা যেন আমরা না করি, একমাত্র আল্লাহকেই যেন আমরা ডাকি, তারই যেন ইবাদত করি এবং তার কাছে যেন সহযোগিতা চাই, আমাদের ইবাদতগুলি তার জন্যই আমরা একনিষ্ঠভাবে করি। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এবং প্রত্যেক এবং এই আয়াত এর মাধ্যমে এটা বোঝা যায় যে এমন কোন উম্মত ছিল না যাদের প্রতি নবী বা রাসূল প্রেরণ করা হয়নি। এবং আল্লাহ তাআলা কোরআনে ওই সমস্ত নবীদের সাথে তাদের উম্মাদদের এবং বিশেষত নাস্তিক উম্মাদদের ঘটে যাওয়া বিশেষত নাস্তিক যারা ছিল তাদের সাথে নবী এবং রাসূলগণের ঘটে যাওয়া ঘটনাবলী কোরআনে সুন্দরভাবে অঙ্কন করেছেন এবং সুন্দরভাবে উল্লেখ করে তাদের শেষ পরিণতি সম্পর্কে মহান রব্বুল আলামিন সংবাদ দিয়েছেন। সেই মুলহেদ নাস্তিকদের ঘটনা আজকে আমরা জানব। আপনারা জানেন মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠ রাসূল হলেন কজন? পাঁচজন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজন ব্যক্তি হলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ব্যক্তি। এই পাঁচজন ব্যক্তির সাথেও নাস্তিকদের সংঘর্ষ হয়েছে। আসুন আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে জেনে নেই যে ওই নাস্তিকতাগুলো কি ছিল, তার ধরন কেমন ছিল এবং সেই পরিণতি বা কি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী ও রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সময়ে তার জাতির মাঝে প্রেরিত হয়েছিলেন যখন সকলে কি ছিল, মূর্তি পূজক ছিল এবং স্বয়ং তার পিতা আজব সে নিজ হাতে মূর্তি তৈরি করত। এমন পরিবেশে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া, নবীদের বাবা করে পাঠিয়েছিলেন।
কেন আবুল আম্বিয়া? ইব্রাহিম আলাইহিসসালাম নবী, তার ছেলে ইসহাক নবী, তার ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী, তার ছেলে ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল নবী, এবং ইসমাইল আলাইহিসসালামের বংশধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আবুল আম্বিয়া। সেই ইব্রাহিম আলাইহিসসালামের সাথেও নাস্তিক এবং কাফেরদের অনেক ঘটনা ঘটে গেছে, এবং আল্লাহ তাআলা শেষ পর্যন্ত জয় করেছেন কাকে? ইব্রাহিম আলাইহিসসালাম। এবং যারা আস্তিক ছিলেন, যারা আল্লাহবাদী ছিলেন, আল্লাহর দিনের পথে ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। আসুন মহান রব্বুল আলামিন কি বলছেন। এই ঘটনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের ঘটনাগুলি আমরা কিভাবে জানতে পারি? আল্লাহ তাআলার সংবাদ দেওয়ার মাধ্যমে। এজন্য আমাদেরকে বিশ্বস্ত রেওয়ায়েত এবং সহিহ বর্ণনা যদি পেতে হয় তাহলে কোরআনে যেতে হবে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কাছে যেতে হবে। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 51 নম্বর থেকে 72 নম্বর পর্যন্ত আয়াতে ঘোষণা করছেন। আমরা হয়তো সময় করে শেষ করতে পারবো না আলোচনাগুলো করতে করতে, কিন্তু ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সংক্ষেপে কিছু বলার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين। আমি ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিসসালামকে সঠিক পথের দিশা দিয়েছিলাম এবং তার সম্পর্কে আমি সম্যক জ্ঞাত ছিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। যখন তিনি তার পিতাকে এবং তার কওমকে তার জাতিকে বলেছিলেন, মা হাযিহি তামাসিল, এই মূর্তিগুলো কি? আল্লাতি আনতুম লাহা আকিফুন, যেগুলো তোমরা মজবুতভাবে ধারণ করে আছো, যেগুলোর কাছে তোমরা ইবাদত বন্দেগী করছো, এই মূর্তিগুলো কি জিনিস? এগুলো কি কোনো উপকার করতে পারে, কোনো অপকার করতে পারে? এই কথাগুলো উনি তাদেরকে বললেন। কালু, তখন তারা বলল, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে বাপ দাদাদেরকে এই মূর্তিগুলোর পূজা করতে দেখছি, তাই আমরা এগুলোর কি করি? পূজা করি। এক্ষণে এই ব্যারামের রোগী আমাদের সমাজে কিন্তু অনেক। আপনি হক দাওয়াত দিবেন, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা অন্যান্য হাদিস হাদিসের কিতাবের আপনি সহি হাদিস দেখাবেন, কই বাবা তুই তো হাদিস দেখাইস কিন্তু বাপ দাদার আমল থেকে তো এটা করে আসছি, তাহলে বাপ দাদার দোহাই দেওয়া এটা মুসলমানের দলিল নয়। কার দলিল? কাফেরদের দলিল। কাফেরদের দলিল হলো ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমাদের বাপ দাদাদেরকে আমরা এগুলোর ইবাদতকারী অবস্থায় পেয়েছি, ইবাদতের উপরে পেয়েছি, আমরা ওদের পথে কি করবো? আঁকড়ে ধরে থাকবো, ওদের পথেই আমরা চলব। এখনই আমাদের ওই শাহবাগের দিকে আপনি দৃষ্টি দেন, ওরা বলছে যে আমরা স্বাধীনতার বা একাত্তরের চেতনা বুকে ধারণ করে, হ্যাঁ ও চেতনা ধারণ করছে, চেতনা ধারণ করে আমরা রাজাকারের ফাঁসি চাই। রাজনৈতিক আলোচনা আমাদের এখানে না, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে রাজা একাত্তরের চেতনাকে ঢাল হাতিয়ার বানানো হয়েছে, এর পিছনে লুকিয়ে আছে নাস্তিকতার হাজারো দলিল, এবং এর পিছনে লুকিয়ে আছে হাজারো নাস্তিক যারা তাদের নাস্তিকতা দিয়ে এই একাত্তর নামে একটা স্লোগান দিয়ে তারা মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধাগণ লড়াই করেছেন, যে জুলুম অন্যায় অত্যাচার পাক হানাদার বাহিনী আমাদের উপরে করেছিল তার জবাব তারা দিয়েছেন। এজন্য তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে, সেই করণীয়গুলো আমরা তাদের জন্য দোয়া করব, যে আল্লাহ যেন তাদের গুনাহগাতা মাফ করেন, আল্লাহ যেন তাদেরকে যারা মুসলমান তাদেরকে জান্নাতি করেন, আর কাফেরদের জন্য যেহেতু আল্লাহ জান্নাত রাখেননি ফলে আমরা তাদের জন্য কোনো দোয়া করতে পারি না। প্রিয় ভাই এবং বন্ধুগণ,
কিন্তু ওই চেতনার নাম দিয়ে ওই বাপদাদার নাম ভাঙিয়ে নাস্তিকতা করব না, এটা হতে পারে না। কিন্তু আমাদের আপাদমস্তক থেকে সবাই কিন্তু ওদেরকে সমর্থন জুগিয়েছে। বর্তমান এই শাহবাগ চত্বরের নাস্তিকদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার ব্যবস্থা করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কোন দেশে আছি আমরা? আমাদেরকে সাবধান এবং সচেতন সতর্ক হতে হবে। আপনাদের ইমানকে, আমাদের ইমানকে মজবুত করতে হবে। আমাদের যারা আত্মীয় স্বজন আছেন, বন্ধু বান্ধব আছেন, তাদেরকে জানিয়ে দিতে হবে যে এই শাহবাগের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ যারা এগুলো পরিচালনা করছে সবগুলোই নাস্তিক। আল্লাহ যেন ওদের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো এই কাফেররা বলল, কালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, বাপদাদাদেরকে মূর্তি পূজা অবস্থায় পেয়েছিলাম, আমরাও মূর্তি পূজার উপরেই চলব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফী দালালিল মুবীন, তোমরা এবং তোমাদের বাপদাদারা স্পষ্ট গোমরাহির উপরে ছিলেন। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন, এবার কাফেররা বলছে যে তুমি কি আমাদের কাছে হক নিয়ে এসেছো না আমাদের সাথে খেলতামাশা করছো? তুমি আমাদের মাবুদদেরকে এরকম কথাবার্তা বলে? ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মূর্তিগুলো তোমাদের রব নয়, মূর্তিগুলো তোমাদের রব নয়। এই রবের কথা যখন উঠল তখন আরেকটা কথা ইনশাআল্লাহ বলছি একটু পরেই। ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের প্রকৃত রব হলেন যিনি আসমান এবং জমিনের রব। আল্লাযী ফাতারাহুন, যিনি আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমি এর উপরে সাক্ষ্য। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সাক্ষী হিসেবে ঘোষণা করলেন। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম করে বলছি যখন তোমরা এখান থেকে চলে যাবে, এই গ্রাম ছেড়ে, মূর্তির এলাকা ছেড়ে চলে যাবে, তখন আমি তোমাদের মাবুদগুলোকে নিয়ে একটু চক্রান্ত করব, তোমাদের মাবুদগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালামের কওম মাঠে কোথায় খেলাধুলা করতে বা কোনো আনন্দ উৎসব করতে চলে গেল বাইরে, তাদের মূর্তির এলাকা ছেড়ে দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কাছে আসলেন। অনেকে বলে মূর্তিতে হাত দিস না, তোর ক্ষতি করে শেষ করে দিবে। আমি নিজে দেখেছি গ্রাম অঞ্চলে ছেলেরা যেখানে ওই যে মূর্তির ঘরে কলা ইত্যাদি রেখে আসা হয় না, কলা খায় আসে সাপ করে ফেলায়, খালাস। আল্লাহ কোরআনে বলেছেন, وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْ ضَعْفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ, মূর্তিগুলোর কাছ থেকে মাছিতে যদি কোনো কিছু নিয়ে নেয় তাহলে এই মূর্তিগুলো সে সকল বস্তু তাদের কাছ থেকে উদ্ধার করতে পারে না। ضَعْفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ, যে মূর্তির কাছে চায় সে কত না তাবান, আর যার কাছে চাওয়া হয় সে আরো তাবান, দুর্বল। যে চাই ও দুর্বল, যার কাছে চাই ওর চাইতেও দুর্বল। আরেক জায়গায় গেছিলাম মাদারীপুরে, আপনারা আমাদের বড় ভাই খলিলুর রহমান বিন ফজলুর রহমান রাহিমাহুমাল্লাহ, আল্লাহ তাদের উভয়ের উপর রহম করুন, আল্লাহুম্মা আমিন। তার কয়েকটা বই আপনারা পড়েছেন, চটি চটি বই হলেও মাশাআল্লাহ বেশ উপকারী বই। তো এই ভাইয়ের এলাকায় গিয়েছিলাম, একটা গাছ ছিল, গাছ এই গাছটাতে এসে তেল মাখত, জ্বর টর আছে না, জনগণ মুসলিম নামধারী কিন্তু গাছের গাছে বিশ্বাসী, এবং এই বিশ্বাস তাদের যে এই গাছ উপকারও করতে পারে ক্ষতিও করে দিতে পারে, এজন্য গাছের বিপরীতে কোনো কথা বলা যাবে না। তাই ওইখানে নজর মানত অনেকে করত। তো একজন ওই খলিল ভাইয়ের ভাগিনা ছিল, ও বলতো, মামা এখানে কিন্তু প্রত্যেকদিন সকালে আমি একবার গ্রুন্ডি দিতাম। কই কেন?
এসে দেখতাম যে এখানে কোন নজর মানত আছে কিনা, আমার নেওয়ার মতো কিছু আছে কিনা আমি এটা দেখতাম। যদি দেখতাম কয় একবার আসছি, দেখি দুই টাকার কসকসে নতুন নতুন নোট কেরা যেন রেখে গেছে, আর কে যেন মিষ্টি রেখে গেছে, বাস মিষ্টি গুলো খাইলাম আর টাকা গুলো নিয়ে চলে গেলাম। তো এরকম তারা করতো। তো যে কথা বলছিলাম যে ওইখানে বিশ্বাস ছিল মানুষদের, একজন লোক নাকি ওই ধান কাটতে কাটতে তার একটা কাস্তে ছিল, কাস্তেটাকে আপনার গাছের মধ্যে এইভাবে রেখে সে নিচে বিশ্রাম নিয়েছে। কয়েকদিন পর লোকটা হঠাৎ করে তার আজাল, তার যে মৃত্যু ঘন্টা সেটা আল্লাহ মালাকুল মাউতের মাধ্যমে উপস্থিত করিয়েছেন, মারা গেছে লোকটা। ও পর্যন্ত ওর হায়াত ছিল, ওই পর্যন্ত ও মারা গেছে। এখন এরা বলছে যে ওই তুই গাছে যে কাস্তে ঢুকাইছিলি এই জন্য তুই মরছিস। এ সকল বাতিল আকিদা তারা পোষণ করে থাকে। আমরা ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে, মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়া থেকে 10 জন ভাই গিয়েছিলাম, মালিককে বলে ওই গাছটা আমরা নিয়েছিলাম, এবং ওই গাছটার বয়স এলাকার লোক বলতে পারে না, অনেক পুরাতন গাছ, এবং বেশ 5-7 জন বা 10 জন লোকই লাগবে এই গাছটাকে বেড় পাইতে, এত লম্বা এত মোটা গাছ। এই গাছটার আবার আরেক ইতিহাস, গাছটা হয়েছিল ছোট্ট একটা শিমুল গাছের উপরে, শিমুল গাছটার উপরে এই গাছটা হয়ে শিমুল গাছটা ভেঙ্গে নিচে বসে গেছে, এরপরে এই গাছটা তার উপরে গজিয়েছে, আরো কারামতি বেড়ে গেছে। যাই হোক, এরপরে ওই মালিককে বলে আমরা গাছটা কেটেছিলাম, কিন্তু দুঃখের বিষয় গাছটা বিক্রি করতে পারা যায়নি, কারণ কেউ এর কাঠ কেনেনি এ ভয়ে যে হয়তো আমাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই বাতিল বিশ্বাসগুলো তারাই করে যাদের ইমান দুর্বল অথবা যাদের ইমান একেবারেই নেই, কাফের মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলছেন, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের এই মূর্তিগুলোকে টুকরা টুকরা করে দিলেন, ইল্লা কাবীরাল, তবে বড়টাকে রেখে দিলেন। কেন? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে ওই মূর্তি পূজকরা ওই বড়টার কাছে ফিরে আসতে পারে। কিভাবে ফিরে আসবে পরে উনি এটা বলছেন, قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। ওরা মাঠ থেকে বা তাদের উৎসব থেকে ফিরে আসার পরে দেখছে মূর্তির ঘরে, ওদের নিয়ম ছিল যাওয়ার সময় বা আসার সময় কি করত, পূজা ঘরে পূজা দিয়ে তারপর যেত। এবার পূজা ঘরে ঢুকে দেখে যে মাবুদদের অবস্থা খারাপ, তছনছ হয়ে গেছে মাবুদ সব। এবার বলছে তারা, কালু মান ফাআল হাযা বিআলিহাতিনা, আমাদের মাবুদগুলোকে এইভাবে সুরমার কেরা করলো, ইন্নাহু লামিনাল যালিমিন, নিশ্চয় সে বড় অত্যাচারী। কালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। তখন অন্য লোকেরা বলল যে একটা যুবক যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আমরা আমাদের মাবুদদের সম্পর্কে বিরূপ মন্তব্য করতে শুনেছি। قالوا فاتوا به على اعين الناس لعلهم يشهدون। তারা বলল যে ইব্রাহিম আলাইহিস সালামকে জনসম্মুখে হাজির করো যাতে মানুষেরা তাকে দেখতে পায়। قالوا انت فعلت هذا بآلهتنا يا ابراهيم। এবার মানবতা অপরাধে এই যে ট্রাইব্যুনাল, এখানে কিন্তু জিজ্ঞাসাবাদ হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ট্রাইব্যুনালে চড়িয়ে বলা হচ্ছে যে কালু আনতা ফালতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি আমাদের মাবুদগুলোর সাথে এমন আচরণ করেছেন, এগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এই যে একটু আগে বললাম বড়টাকে রেখে দিয়েছিল কেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে বাল ফাআলাহু কাবীরুহুম, আমি নয় ওই বড় মাবুদটা যে আছে ওদের, ওই মাবুদটা এই কাজ করেছে। ফাসআলুহুম, ওদেরকে জিজ্ঞাসা করো যে ওদেরকে কে ভাঙছে, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলে বলতে পারে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে মাবুদরা তোমাদেরকে কে ভাঙলো, এই কথা তাদেরকে জিজ্ঞাসা করো। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুল যালিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মস্তিষ্ককে একটু জাগাতে চেয়েছিলেন যে মানুষ তুমি তোমার
এত অধপতন হয়েছে যেই মূর্তিকে তুমি নিজ হাতে তৈরি করছো খড়কুটো দিয়ে মাটি দিয়ে, সেই মূর্তিকে তুমি মাবুদ বলে গ্রহণ করছো। যেই মূর্তি তোমার থেকেও দুর্বল, যার কোনো শক্তি নেই, কথা বলার যোগ্যতা নেই, বরং এর চাইতে যদি আমি একটা কথার কথা মেনেই নিচ্ছি যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানবে, তাহলে তো মানুষকেই মানা দরকার ছিল, কারণ মানুষটা ওগুলোর চাইতে কি শক্তিশালী। কিন্তু তোমরা এত নির্বোধে নিজেদেরকে পরিণত করেছো যে তোমাদের আকল সব হারিয়ে ফেলেছো। ইব্রাহিম আলাইহিসসালাম চাইলেন যে ওদের মস্তিষ্কটা, ওদের বিবেকটা একটু কাজ করুক এবং কিসের পূজা করছে ওরা একটু ভেবে দেখুক। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদের বিবেকে নাড়া দিলেন, তারা ঠিকই বুঝতে পারলো, ফারাজা ইলা আনফুসিহিম, নিজেদের নাফসের দিকে তারা ফিরে আসলো, চিন্তা করে দেখলো। ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিজেরা বলতে লাগলো তোমরাই জালিম, মানে নিজেরা জালেম। কারণ যে লোক কথা, যে মূর্তি কথা বলতে পারে না, যার প্রাণ নেই, কোনো উপকার অপকারের ক্ষমতা নেই, তার পূজা তোমরা কি করে করো, কি করে তাকে তোমরা মাবুদ বলে গ্রহণ করো। এখনকার ক্ষমতাধারীদের যে অবস্থা আমাদের সমাজে, এদেরও অবস্থা একই হলো, মাথাটা ঝুঁকাইলো, বুঝতে পারছি ইব্রাহিম আলাইহিসসালামের এটা কাজ হয়েছে, কিন্তু সে কি করলো, তারা কি করলো, বললো লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন, তুমি তো জানো ইব্রাহিম আলাইহিসসালাম এগুলো কথা বলতে পারে না। ক্বালা ফাতাআবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম। ক্বালা, তিনি বললেন যে আফাতাআবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসের ইবাদত করবে, মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম, যা তোমাদের কোনো উপকার বা অপকার করতে পারে না। উফফিল লাকুম, ধ্বংস হোক তোমাদের, আফসোস তোমাদের জন্য, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং যেগুলো তোমরা পূজা করছো সেগুলো ধ্বংস হোক, আফসোস তোমাদের সকলের জন্য। আফালা তাআকিলুন, এরপরও কি তোমরা বোঝার চেষ্টা করবে না, তোমাদের জ্ঞান কি এরপরও ফিরবে না। ক্বালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, বুঝতে পারলো যে আমরা জালিম, নিজেরা জালেম, এমন জিনিসের পূজা করে তার কোনো শক্তি নাই, কিন্তু নিজেদের জেদ ধরে রাখতে, নিজেদের গদিকে ঠিক রাখার জন্য, নিজেদের জেদকে ঠিক রাখার জন্য এবং জনগণকে তাদের বশে রাখার জন্য, ওই রকমই কাজটা তাদের পূর্বসূরীরা করেছিল, তারা হক জেনেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাগুলো বলছেন সত্য, তারপরও তারা কি বললো, ইব্রাহিম আলাইহিস সালামকে বাহবা দিবে তো দূরের কথা, বলছে দেখেন শয়তানদের কাজ। ক্বালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, একেবারে মিয়া মিয়া মিল, তবে এদের উপরে এখনো ওইরকম আযাব আসেনি যেরকম আযাব এসেছিল আল্লাহর নবী আপনার ইব্রাহিম আলাইহিস সালামের উপর। তারা বলেছিল হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও, এবং তোমাদের মাবুদগুলোকে এ দিয়ে কিছুটা সহযোগিতা করো, যদি মাবুদগুলোর পক্ষে তোমাদের দরদ থেকে থাকে তাহলে ইব্রাহিমকে শাস্তি স্বরূপ জ্বালিয়ে দাও। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও, তখন তারা করলো কি, বিশাল অগ্নিকাণ্ড বানাইলো, আগুনকে প্রজ্বলিত করলো। ছোটকালে অনেক কাহিনী শুনেছি, তার মধ্যে এগুলো বানানো কি না জানি না, মনে হয় বানানোই হবে বেশি, আর না হলে ইসরায়েলি রেওয়ায়ত হবে, যেগুলো সত্য মিথ্যা কিছু বলা যাবে না, যে এত মানে যেসব কাঠের আগুনের তাপ বেশি হয় ওই কাঠগুলো জমা করা হয়েছিল। আরও একটা বিষয় ছিল যে এটাতে কাছে কেউ যেতে পারছিল না, তখন কোনো তৃতীয় একটা জিনিস দিয়ে বা অন্য একটা জিনিস দিয়ে, ক্রেনের মতো জিনিস দিয়ে উপর দিয়ে তাকে ফেলা হয়েছিল। তো এইভাবে তারা চক্রান্ত করে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার চিন্তা করেছিল, যেমন ভাবে এখন এই ফাঁসির দণ্ডে দণ্ডিত করে আলেম ওলামাদেরকে আপনার দণ্ডিত করার চেষ্টা বা অপচেষ্টা চলছে। ওরাই এগুলোর রায়, কিন্তু ওরাই ঘোষণা করাচ্ছে এইভাবে রায় দাও, পরে আন্দোলন হবে, কি হবে ওগুলো, ওরাই কলকাঠা কলকবজি
বা খড়ি নাড়াচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, কিন্তু আগুনের রব কে? আল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বললেন, আমি বললাম হে আগুন, ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদান, ঠান্ডা, ওয়া সালামান, শান্তিদায়ক, কার উপরে? আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ছোটকালে শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যখন আগুন এই কথা শুনল, তো আগুন তার কোনো ক্ষতি করছে না। এবার দূর থেকে নমরুদ, সে দেখছে যে ইব্রাহিম আলাইহিস সালামের তো কোনো ক্ষতি হয় না, হাসছে, খেলছে ভিতরে, এ কি অবস্থা? তখন আগেই বলি যে এর কোনো সনদ মনদ নাই, এটা কাহিনী কিস্সা। এবার নমরুদ আগুনকে বলছে, আগুন রে, কি হলো তোর, তোকে এতদিন ধরে জ্বালাইলাম, ইব্রাহিমকে জ্বালাইতে পারিস না? কয় নমরুদ, তুই আমারে জ্বালাইছস, কিন্তু যেই আল্লাহ আমারে সৃষ্টি করছে সেই আল্লাহ ইব্রাহিমকে পোড়াতে না করছে, আমি এজন্য পোড়াই না। আর আমার অগ্নি বা আমার প্রজ্বলন শক্তি কেমন যদি পরীক্ষা করতে চাস, তো একবার আয়, একবার আয় তোরে, আমি দেখাই কেমন ভাবে পোড়াতে হয়। তো এগুলো কিসের কাহিনী, ছোটকালে শুনেছি। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। ওয়া আরাদু বিহি কাইদা, ইব্রাহিম আলাইহিস সালামকে চক্রান্ত করে মেরে ফেলতে চেয়েছিল তারা। ফাজআলনাহুমুল আখসারিন, আর আল্লাহ বলছেন তখন আমি ওদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিলাম। ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, আর বিশ্ববাসীর হেদায়েতের জন্য নূহ লূত আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সেই ভূখণ্ডের দিকে নিয়ে গেলাম যেখানে আমি বরকত দিয়েছি। কোন জমিনে আল্লাহ বরকত দিয়েছেন বলেন তো? সামদেশে আল্লাহ বরকত দিয়েছেন, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, আশপাশের এলাকা, যেটা আল্লাহ সূরা বানি ইসরায়েলের শুরুতেও উল্লেখ করেছেন। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলাতান ওয়া কুল্লান জাআলনা সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি অতিরিক্ত হিসাবে দিলাম, ইসহাককে এবং ইয়াকুবকে, এবং প্রত্যেককে আমি নেককার করেছিলাম। সূরাতুল আম্বিয়া 51-72 নম্বর আয়াত। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন, নাজাত দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তার বিরুদ্ধে যত হাজার হাজার লোক ছিল, নমরুদ ছিল, তার সেনাবাহিনী ছিল, সকলকে আল্লাহ ধ্বংস করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিজয়ী করে আর উন্নত ভূখণ্ডে নিয়ে হাজির করেছেন। অতএব বোঝা যায় যারা এখন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, অনেকে অনেককেই দয়া করে বলবো আপনাদেরকে, আপনারা পেপার পত্রিকার খবর দেখুন এবং পড়ুন, যাতে করে আপনার ধ্যান ধারণা থাকে, যাতে করে আপনার ধ্যান ধারণা থাকে এবং আপনার জ্ঞান থাকে এই সমস্ত নাস্তিকদের সম্পর্কে। অনেকে আছে হিন্দু, অনেকে আছে হিন্দু মুসলিম ছদ্মনাম নিয়ে তারা ইসলামের বিরুদ্ধে কথা লেখে, আবার মুসলিম নাম নিয়ে হিন্দুদের বিপক্ষে লেখে, মুসলমানদের উপরে হিন্দুদেরকে কি করে দেয়, লেলিয়ে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক, এ কোন চক্রান্ত! নামিমা শুনেছেন না? নামিমা চুগলখুরি, হ্যাঁ চুগলখুরি যাকে বলা হয়, এই দলকে এই দলকে কিছু কথা বলে উভয়ের মাঝে গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে নামিমা। আল্লাহ যেন নামিমাকারীদের যেই শাস্তি তাদেরকে সেটা দান করেন, আল্লাহুম্মা আমিন। সূরাতুল আম্বিয়া 51-72 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে পেশ করলাম। আর এই ইব্রাহিম আলাইহিস সালামই এই নমরুদের সাথে আল্লাহর ব্যাপারে কথা বলছিলেন। একটু আগে বললাম যে আল্লাহর ব্যাপারে দুটি কথা না বললেই নয়। এদের মাঝে এই শাহবাগ চত্বরের এক শয়তান আছে, নাস্তিক। সে শয়তান নাস্তিক বলেছে, 2010 সালে টেলিসামার ছদ্মনাম নাম ধারণকারী এক ব্লগার কমান্ড করেছে, আমার ধারণা আল্লাহ আমার খাটের তলে বইয়া গাঞ্জা টানে। নাউজুবিল্লাহ মিন যালিক, এই শয়তানের কি আল্লাহ আছে? এই শয়তান এই নাস্তিক্যবাদী কথা বলেছে,
এরপরও কি বসে থাকার আছে? যার যতটুকু শক্তি আছে তা দিয়ে তাদের প্রতিবাদ করতে হবে। কেউ কম্পিউটার ব্যবহার যদি না জানেন, কম্পিউটার ব্যবহার শিখে এদের প্রতিবাদ করতে হবে, নতুবা আমরা আমাদের ইমানের শেষ দরজাটুকু কি হারাতে বসেছি। তো এই ইব্রাহিম আলাইহিসসালাম অনুরূপ একজন নাস্তিক, বরং এর চাইতে বড় নাস্তিকের সাথে কথোপকথন করেছেন আল্লাহর ব্যাপারে। আল্লাহ বলছেন সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহ আন আতাহুল্লাহুল মুলক ইযা ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ওই ব্যক্তির দিকে খেয়াল করে দেখেছেন যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিল তার রবের ব্যাপারে, অথচ সেই রব মহান রব্বুল আলামিন ওই শয়তান বদমাইশকে কি করেছিলেন? আতাহুল্লাহুল মুলক, রাজত্ব দিয়েছিলেন। যাকে আল্লাহ রাজত্ব দেন এটাও একটা কি পরীক্ষা? রাজত্ব দিলে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার নিয়ম ওই রাষ্ট্রে প্রতিষ্ঠা করা উচিত কিনা বলেন। কিন্তু এই শয়তান নাস্তিক কাফের নমরুদ আল্লাহর আইন বাস্তবায়ন করা তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আল্লাহর ব্যাপারে তর্কে ঝগড়ায় লিপ্ত হয়েছে। ইসরায়েলি রেওয়ায়েত বলছে যে এরকম অবস্থা ছিল তখন যে কারো কোনো খাবার কেনার দরকার হলে নমরুদের কাছে গিয়ে কিনতে হতো এবং সেইখানে তাকে সেজদা করতে হতো। কাকে? নমরুদকে। এবার ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে খাবার দেওয়ার জন্য গেলেন, কিন্তু নমরুদকে কি করলেন না? সেজদা করলেন না। তখন নমরুদ বলল যে কেন তুমি সেজদা করলে না? উনি বলছেন আমার রব রয়েছেন মহান রব্বুল আলামিন, তাকে ছাড়া আমি কাউকে সেজদা করতে পারি না। তখন ফিরাউন বলছে, নমরুদ বলছে যে মান রব্বুক, তোমার রব কে? যে রবে তুমি ইবাদত করো আমাকে সেজদা করো না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন রব্বি আল্লাযী ইযা ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন, তিনি হলেন আমার রব। এবার নির্বোধ বাদশা বলছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দেই আমি মৃত্যু দেই। তো এই নির্বোধ বাদশাহ সে দুজন কয়েদি ডেকে আনলো, ডেকে নিয়ে আসার পর বলছে আর কল্লাটা উড়িয়ে দাও, বাস ওকে মাইরা ফেলা দিল। আর একজনকে বললো একে ছেড়ে দাও, ওকে দেখো আমি জীবিত করলাম। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন যে এ হচ্ছে এক পাগল, এই পাগলের ভালো মতো চিকিৎসা করা দরকার, একে এই সকল বাতিল এই সকল কথা দিয়ে এ চিকিৎসা হবে না, ফলে যেই রোগীকে যেই ঔষধ দিলে চিকিৎসা হবে সেই ঔষধই দিতে হবে। قال ইব্রাহিম فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب, ইব্রাহিম আলাইহিসসালাম এবার এই পাগল বাদশাকে তার পাগলামি ছুটানোর জন্য একটা ঔষধ দিলেন, মহৌষধ, আরবিতে একটা কথা বলে তিরিয়াক, তিরিয়াক মানে লাস্ট ঔষধ, শেষ ঔষধ যেটা সেটাকে বলা হয় তিরিয়াক। ওই শেষ ঔষধটা দিয়ে ডাক্তারেরা কি করে জানেন? চিকিৎসা করে, এরপর বাঁচবি তো বাঁচবি না হলে মরবি, খালাস, লাস্ট একটা চিকিৎসা দিয়ে থাকে। তো ইব্রাহিম আলাইহিসসালাম একটা তিরিয়াক দিলেন এই পাগল বাদশাকে, বললেন ইব্রাহিম আলাইহিসসালাম মহান রব্বুল আলামিন সূর্যকে উদিত করেন পূর্ব দিগন্ত থেকে, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি রব হয়ে থাকো, তুমি যদি প্রভু হয়ে থাকো, পালনকর্তা হয়ে থাকো, তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, তখন এই নাস্তিক এবং আল্লাহর রহে শক্তি নমরুদ চুপ হয়ে গেল, বোকা বনে গেল, তার কোনো জবাবের আর উপায় থাকলো না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, অত্যাচারী সম্প্রদায়কে মহান রব্বুল আলামিন পথ দেখান না, আর পথ দেখান না বলেই রাজীব চলে গেছে, গেছে না রাজীব, রাজীব চলে গেছে, আর কে গেছে? তরিকুল ইসলাম শান্ত, হ্যাঁ তরিকুল ইসলাম, হ্যাঁ হ্যাঁ চলে গেছে, আরো যাবে। এগুলো আল্লাহর গজব, মনে রাখবেন,
আল্লাহর গজব যেরকম ভাবে গজব নেমে এসেছিল ইসরায়েলের রেওয়ায়েতে, আরো বলি ইসরায়েলের রেওয়ায়েতে এই নম্রদের মৃত্যুর কাহিনী আপনাদের অনেকের জানা আছে। তবে আমি আগেই বলেছি ইসরায়েলের রেওয়ায়েতকে সত্য মিথ্যা আমরা বলতে পারি না, তবে সেখানে উল্লেখ আছে 400 বছর ধরে এই শয়তান তার জাতিকে জ্বালিয়েছিল, আর এজন্য মহান রব্বুল আলামিন তাদের উপরে যে শাস্তি প্রেরণ করেছিলেন তা ছিল বাউলা, মশা। মশা খুব শক্তিশালী জিনিস না? আল্লাহু আকবার। যেই বাচ্চাটা আজকে হয়ে পড়েছে তারও যদি হাতের থাবার নিচে পড়ে তো মশা শেষ। এরকম একটা মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদের নাকের ভিতর দিয়ে মশাকে প্রবেশ করালেন। এবং ইসরায়েলের রেওয়ায়েত বলছে, আরো বলি ইসরায়েলের রেওয়ায়েত বলছে যে 400 বছর পর্যন্ত এই মশাটা ওর মাথার ভিতরে ছিল, আর এই 400 বছরে তার উত্তম চিকিৎসা ছিল এবং তার প্রতি ওই ব্যক্তি সবচেয়ে রহমশীল ছিল যে তাকে জুতা দিয়ে জোরে পিটাত। যত জোরে পিটাবে সে তত বেশি আরাম পেত, এই জন্য সবচাইতে তার উপর রহমকারী ওই ব্যক্তি ছিল যে ব্যক্তি তাকে বেশি জোরে জুতা দিয়ে পিটাত। আল্লাহ এই শাস্তি তাকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ আমার আশ্চর্য লাগে এই সমস্ত নাস্তিকেরা যখন মারা যায় কিছু কাঠমোল্লা, এবার আপনারা চিনে রাখেন যে আমাদের দেশে কত কাঠমোল্লা আছে, কেন এই নাস্তিকের জানাজা পড়তে যেতে হবে, কেন এই নাস্তিকের জানাজা পড়তে যেতে হবে? যে নাস্তিক যে আল্লাহকে গালি দেয়, যে রাসূলকে গালি দেয়, তাদের জানাজা আছে আবার। আর ওই নাস্তিকদেরকেও আমরা বলতে চাই যে কি করে তোমাদের বিশ্বাস হয় যে তোমরা নাস্তিক, আর এরপরে তোমাদের এই কাফন দাফনে তোমাদের বিশ্বাস কে এনে দিল? এই জন্য আমরা বলবো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের সাবধান সতর্কতার সময় এসেছে। যখন আমাদের পিঠ দেওয়ালের সাথে লেগে গেছে তখন অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, না হলে সিরিয়ার মতো অবস্থা আসতে বেশি দিন দেরি হবে না। সম্মানিত উপস্থিতি, তো নমরুদকে এইভাবে আল্লাহ ধ্বংস করেছেন যে 400 বছর ধরে ইসরায়েলি বর্ণনা মতে 400 বছর ধরে ওই মশা তার মাথায় ছিল, আর মাথাতে জুতা পেটা করতে করতে 400 বছর পর তার মৃত্যু হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার দেশ থেকে সফর করে বের হলেন অন্য এলাকায় যাওয়ার জন্য, সেখানেও আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। শুনুন হাদিসের দিকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? عن ابي هريره رضي الله عنه قال ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন لم يكذب ابراهيم عليه السلام الا ثلاث كذبات। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তিনটি মিথ্যা কথা বলেছেন, কয়টি? তিনটি মিথ্যা কথা বলেছেন। আর আমাদের দেশে যত নেতৃস্থানীয় লোক আছে তাদের বেশিরভাগ কথাগুলো এখন কি মিথ্যা। যখন কিছু মিডিয়ার মাধ্যমে এদের নাস্তিকতা বা নাস্তিকতা প্রকাশ পেয়ে গেছে তখন আমাদের তথ্যমন্ত্রী বলতেছে যে এই গণমাধ্যমগুলোতে যেন এই ব্লগারদের এই কথাগুলো বারবার ছাপা না হয়, নাস্তিক নাস্তিকতা করবে সেটা আমরা প্রচারও করতে পারবো না। এ কোন মানবতা, এ কোন গণতন্ত্র? যেই গণতন্ত্র আপনারা করেন সেই গণতন্ত্রে তো সকলের কথা বলার অধিকার আছে, আর সেই গণতন্ত্রে যেই গণতন্ত্রে আপনারা বিশ্বাস করে ক্ষমতায় এসেছেন সেই গণতন্ত্র ক্ষমতায় গিয়ে সেই গণতন্ত্রে আপনার গলাটি বেমারছে, সেখানে সকলের কথা বলার অধিকার আছে, আর অন্যায়কারীর বিরুদ্ধে তো কথা বলা ফরজ হয়ে গেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে জীবনের তিনটি কথা বলেছেন, সিনতাইনি মিনহুন্না ফি যাতিল্লাহি আযজা ওয়াজাল, দুটি আল্লাহর জাতের ব্যাপারে, আল্লাহর সত্তার ব্যাপারে উনি দুটি মিথ্যা কথার আশ্রয় নিয়েছিলেন। সেই দুটি মিথ্যা কথা একদিক দিয়ে মিথ্যা, আরেক দিক দিয়ে একটা মিথ্যা হতে পারে না, সেটা হলো কাউলুহু ইন্নি সাকিম। যখন তার কওম তাকে ওই মাঠে উৎসবে যেতে বলেছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নি সাকিম। সাকিম বলা হয় মনের রোগের রোগী, যার মনটা ভালো থাকে না তাকে আরবিতে কি বলে? সাকিম। ইব্রাহিম আলাইহিস সালামের মন কি ভালো ছিল? জাতি মূর্তি পূজা করে তার মন কি ব্যারাম ছিল না? তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনোরোগে ভুগছিলেন, এদিক দিয়ে মন কষ্টে ভুগছিলেন যে জাতিকে কিভাবে উদ্ধার করা যায়। এই জন্য আমরা বলবো যে একদিক দিয়ে যদিও এটাই উনি বলেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে ওনার অন্তরে এই মনোরোগ ছিল যে তার
মন শান্তি হচ্ছিল না, আল্লাহর সাথে সামান্য মূর্তিকে শিরক করা হচ্ছে, অংশীদার সাব্যস্ত করা হচ্ছে, অতএব তার মন খুবই খারাপ ছিল। অপর জায়গায় তিনি বলেছিলেন এই ঘটনাতেই, বাল ফাআলাহু কাবীরহুম হাজা, জনগণের আকলকে জনগণের বিবেককে নাড়া দেওয়ার জন্য বললেন যে মাবুদ ওকে আবার ভেঙে ফেলেছে, কথা বলতে পারে না, ওদেরকে বড়টাকে জিজ্ঞাসা করো, বড়টা মনে হয় এই কাজ করছে, বাকিটি ভেঙে গেছে মানে কি, বড়টা ভেঙে একাই আছে, মারামারি কইরা বাকিগুলো ভেঙে ফেলে ও আস, এই কথা উনি তাদেরকে বলেছিলেন। وقال بينه وذات يوم وسارت اذ اتى على جبار من الجبابره, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? সারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে পথ চলছেন, আর চলতে চলতে এক রেওয়ায়েতে দেখলাম যে উনি মিশরে ঢুকলেন, আর মিশরের প্রথম ফেরাউন যে ছিল, কারণ মিশরে যারা রাজা বাদশাহ হতো তাদেরকেই ফেরাউন নামে কি করা হতো, আখ্যায়িত করা হতো, যেরকম আমাদের দেশে প্রধানমন্ত্রী বলা হয়, প্রেসিডেন্ট বলা হয়, এরকম মিশরের রাজাদেরকে বলা হতো ফেরাউন। যেই ফেরাউন মুসা আলাইহিসসালামের সাথে এই টক্কর দিয়ে লোহিত সাগরে ডুবে মরেছিল, সেই ফেরাউনের নাম হচ্ছে দ্বিতীয় রমিসাস, রাজা দ্বিতীয় রমিসাস, কিন্তু ওটাও কিন্তু উনি কিন্তু উনি ও সেও কিন্তু কি ছিল, ফেরাউন নামে আখ্যায়িত ছিল। তো সেই মিশরে ঢুকলেন, আর ইযা আতা আলা জাব্বারিন মিনাল জাবাবিরা, এই অত্যাচারী ফেরাউন, প্রথম যে ফেরাউন ছিল ওই বাদশার রাজত্বে তিনি প্রবেশ করলেন। ফাকিল লাহু ইন্নাহা হুনা রাজুলান মাহু ইমরাতুম মিন আহসানিন নাস, তখন এই অত্যাচারী ফেরাউনকে বলা হলো যে আপনার এলাকায় একজন পুরুষ আর মহিলা প্রবেশ করেছে, তার সাথে একটা যে নারী আছে, মিন আহসানিন নাস, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীদের একজন। ফা আরসালা ইলাইহি ফাসআলাহু আনহা, তখন এই শয়তান ফেরাউন লোক পাঠালো যে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করা হলো। ফাকালা মান হাযিহি, এই মহিলাটা কে, প্রশ্নকারী জিজ্ঞাসা করলো যাকে ফেরাউন পাঠালো। কালা উখতি, সে আমার বোন, ধর্মীয় বোন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ ভাই ভাই, অতএব যারা মুমিনা নারী আছেন তারা আমাদের বোন, আর মুমিন নারীরাও পরস্পর বোন, আর মুমিনদের মুমিনা নারীদের আমরা ভাই, এই হচ্ছে যদি আমরা কারো পরিচয় না জানি তাহলে আমাদের সম্পর্ক। ফাতা সারাতা কালা ইয়া সারা, এই কথা ওই আগন্তুককে বলে উনি চলে আসলেন সারার কাছে এবং বললেন হে সারা, লাইসা আলা ওয়াজহিল আরদি মুমিনুন গাইরি ওয়া গাইরাকে, হে সারা, জমিনের উপরে পৃথিবীর ভূখণ্ডে আজকে আমি এবং তুমি ছাড়া দ্বিতীয় তৃতীয় কোনো মুমিন নেই। ওয়া ইন্না হাযা সালানি, আর আগন্তুক আমার কাছে এসে সংবাদ দিয়েছে, জিজ্ঞাসা করেছে। ফা আখবারতুহু আন্নাকে উক্তি, আমি তাকে বলেছি তুমি আমার বোন, আর এটাকে কি জন্য বলেছিলেন, যদি বলতেন যে উনি আমার স্ত্রী তাহলে স্বামীকে হত্যা করে স্ত্রীকে কি করা হতো, নিয়ে যেত, এই জন্য উনি বলেছিলেন আমার বোন, যাতে করে দুইজনে কি থাকতে পারেন, বেঁচে থাকতে পারেন এবং দুইজনে হেফাজতে থাকতে পারেন, এবং যখন জীবনের এরকম ঝুঁকি হয় মিথ্যা বলা জায়েজ কিনা বলেন তো, তখন মিথ্যা বলা জায়েজ। ফালা তুকাযিবিনি ফারসালা ইলাইহা ফালাম্মা দাখালাত আলাইহি যাহাবা ইয়াতানাওয়ালুহা বিয়াদিহি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি ওকে বলেছি যে তুমি আমার বোন, অত তারা যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি আমাকে মিথ্যা বানায় না, বলিও তুমি আমার বোন। তারপরে তাকে নিয়ে যাওয়া হলো ওই অত্যাচারী বাদশার কাছে। যখন অত্যাচারী বাদশা সারা আলাইহিস সালামকে দেখলো তখন আর লোভ সংবরণ করতে পারলো না, যাহাবায়াতানা ওয়ালুহা বিয়াদিহি, তখন হাত দিয়ে সারাকে কি করতে গেল, ধরতে গেল। ফা উখিজা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হলো, আযাব আসলো, শাস্তি আসলো। কারণ কি, ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে যখন বাদশার দরবারে তখন পাঠাতেই হবে, না হলে দুইজনকে মেরে শেষ করবে, এজন্য স্ত্রীকে পাঠিয়ে দিয়ে আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করলেন, আল্লাহ আমার স্ত্রীকে তুমি হেফাজত করো, আমাকে তুমি হেফাজত করো এই অত্যাচারীদের হাত থেকে।
فقال ادع الله لي ولا اضرك তখন ওই তখনকার এই ফেরাউন প্রথম ফেরাউন সে বুঝতে পারলো যে এটা নিশ্চিত আল্লাহর গজব কোনো তো বাধা নাই আমি ওরে চট করে ধরে বলা মুখালাস আর কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু আমার হাত আর যাচ্ছে না আমার হাত হ্যাঁ অবশ হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয় এটা আল্লাহর আযাব এবার সে সারা আলাইহিস সালামকে বলছে যে উদ্ইল্লাহ লি তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো ওয়ালা আদুরকি আমি তোমার কোনো ক্ষতি করব না মিথ্যুকের দল এইভাবে বারবার ওয়াদা করে আর ওয়াদা কি করে ভঙ্গ করে এই অবস্থা কিন্তু আমাদের সমাজে আছে ফাদাআতিল্লাহ ফাউতলিকা সারা আল্লাহর কাছে দোয়া করলেন আর তার অবসত্ব কি হলো ভালো হয়ে গেল সুম্মা তানাওয়ালাহা সানিয়াতা ফাউখিদা মিসলাহা আবার হাত বাড়াতে গেল মানে লোভ শয়তান পিছনে এত পাম দিচ্ছে যে লোভ সামলাতে পারে না সারার দিকে আবার হাত বাড়াতে গেল আবার একই অবস্থা আওয়াশাদ অথবা বলা হয়েছে এর চাইতে আরো কঠিন অবস্থা হলো আরো অবস বেশি হয়ে গেল ফাকাল উদ্ইল্লাহ লি ওয়ালা আদুরুকে আবার বলল যে আমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে আমি আপনার কোনো ক্ষতি করব না ফাদাআত ফা উতলিকাত আবার দোয়া করলেন আবার তার অবসত্ব ভালো হয়ে গেল ফাদাআ বাদা হাজাবাতিহি ফাকালা ইন্নাকুম লাম তাতুনি বিইনসানিয়া বিইনসানি এরপরে ওই ফেরাউন তখন তার চেলা চামুন্ডাদেরকে ডেকে বলছে তোমরা আমার কাছে কোনো মানুষ নিয়ে আসুনি মানে সারা আর এখন মানুষ না ইন্নামা আতাইতুমুনি বিশাইতান তোমরা আমার কাছে একটা শয়তান নিয়ে আসছো গেল তো যাই হোক ইন্নামা আতাইতুমুনি বিশাইতান তখন বলা বলছে যে তোমরা আমার কাছে একটা শয়তান নিয়ে এসেছো ফাআখদামাহা হাজারা ফাখদামাহা হাজার তখন বললো যে একে নিয়ে যাও সাথে সাথে হাজার আসলে আমরা হাজেরা বলি ইসমাইল আলাইহিস সালামের মান নাম কি হাজেরা বলি আমরা আসলে হাজার শব্দটা হাজার তো এই হাজারকে সারার খেদমতের জন্য দিয়ে দিল কে ফেরাউন ফাতাতুহু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি যখন সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহর কাছে নামাজ পড়ছেন কাঈমুন ইউসাল্লি দাঁড়িয়ে নামাজ পড়ছেন ফাআউমা বিয়াদিহি মাহিয়া উনি নামাজে থাকা অবস্থায় চিন্তিত টেনশনের অবস্থায় বলছেন মানে হাত দিয়ে ইশারা করলেন মানে অবস্থা কি তখন উনি বলছেন যে রদ্দাল্লাহু কাইদাল কাফির আবিল ফাজির কাফির অথবা অপরাধী এই নাস্তিকের যে চক্রান্তি ছিল আল্লাহ তাআলা সেটাকে ধূলিসাৎ করে দিয়েছেন ওয়াখদামা হাজারা আর এই হাজারকে আমি আমার সাথে নিয়ে এসেছি তাকে আমাদের খেদমতের জন্য দিয়েছেন কাল আবু হুরাইরা তিলকা উম্মুকুম ইয়া বানি মা আসসামা এই হাজার হলো তোমাদের মা হে আসমানের পানির সন্তানেরা বানি মা আসসামা আসমানের পানির সন্তান বলা হয়েছে কাদেরকে আরবদেরকে কারণ আকাশের পানি না হলে আরবদের খাবার হতো না আর তারা কি করতো ছাগল মেষ এগুলো চরাতো যদি আকাশের পানি না হতো তাহলে ঘাস পাওয়া যেত না আর ঘাস না পাওয়া গেলে ছাগল মেষে চরা যেত না ফলে উভয়েরই কি হতো সর্বনাশ হতো এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উনি হলেন তোমাদের মা হে আসমানের পানির সন্তানেরা কার মা আরবের মা ইসমাইল আলাইহিসসালাম আরবের বংশধর ছিলেন এবং উনি হলেন মূল আরব হ্যাঁ আরবের পরবর্তী বংশধররা ইসমাইল আলাইহিস সালামের বংশধর এবং সেই বংশধরের অন্তর্ভুক্ত হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাওয়াহুল বুখারী 11তম খণ্ড 145 পৃষ্ঠা সম্মানিত উপস্থিতি এখানে মহান রব্বুল আলামিন এই ফেরাউন মিশরের প্রথম যে এই ফেরাউন ছিল সেই ফেরাউনের চক্রান্তকে নস্যাৎ করেছেন ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আমাদের দেশে যারা নাস্তিকতা করে এভাবে সাধারণ জনগণকে লেলিয়ে দিয়েছে এবং একটা এমন অবস্থা সৃষ্টি করেছে যে শাহবাগ চত্বরটা অন্য অন্য সময়ে একটা গুরুত্বপূর্ণ স্থান এখান থেকে আপনি যখন গাবতলি দিয়ে যাবেন তখন যাওয়ার রাস্তা ওই দিক থেকে আসার রাস্তা এদিকে আপনার পিজি হসপিটাল এদিকে বারডেম হসপিটাল এদিকে আপনার
শিশু পার্ক এই একটা গুরুত্বপূর্ণ স্থানে চতুর্দিককে বন্ধ করে রাখা হয়েছে, এটা সরকারি একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। যখন অন্যরা হরতাল থাকে তাদেরকে পুলিশ দিয়ে ঢালাও গুলি করা হয়, এটা কি মানবতা বিরোধী অপরাধ না? গণতন্ত্রের অধিকার হচ্ছে যে মিছিল মিটিং তারা করতে পারে, যদি তারা পিকেটিং করে গাড়ি ভাঙচুর করে সেটা আলাদা বিষয় এবং তখন তাদেরকে ধরা যেতে পারে। কিন্তু এটা বারবার মিডিয়াতে উঠে এসেছে, অন্যায় যে করেছে সেটা অন্যায়, যে অন্যায় করেছে সেটা অবশ্যই অন্যায়, সে অন্যায়ের শাস্তি হওয়া দরকার। কিন্তু সেই অন্যায়ের শাস্তি সর্বোচ্চ শাস্তি যখন মৃত্যুদণ্ড হয় আর জিল্লুর রহমান যখন তাদেরকে মাফ করে দেয় তখন কি অবস্থা? এই পর্যন্ত স্বাধীনতার পর 42 বছর, এই পর্যন্ত 25 বা 27 জনকে প্রেসিডেন্ট মাফ করেছে, প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার একটা যে আইন আছে সেই আইনে তার মধ্যে এই গত 4 বছরে 24 জনকে মাফ করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি টপ টেরোরকে আপনি ধরে ওকে ছেড়ে দেন বাবুয়া ধরে, তাহলে এরা সন্ত্রাসীরা আরো আশকারা পেয়ে যাবে না? অবশ্যই তারা আশকারা পাবে। এবং যাদেরকে হত্যা করে জেলে এসেছিল ওদের আরো যদি কিছু গোষ্ঠী থাকে তো ওদেরকে ধূলিসাৎ করে নেবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সাধারণ জনগণকে নিয়ে সে জেল ভরে দেওয়া হচ্ছে, আর বিশ্বজিৎকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে সাথে সাথে জনগণের সামনে এটার বিচার হওয়া দরকার ছিল। এবং লগি বইটা করে যে সকল মানুষগুলোকে মেরে ফেলা হয়েছে সেগুলো মানবতা বিরোধী না? এগুলোর বিচার হওয়া দরকার ছিল, কিন্তু এগুলোর একবারও কথা উঠে না। আমরা যেন এমন কোন দেশে বসবাস করছি আশ্চর্য হতে হয় যে কোন একটা বিষয় নিয়ে কয়েকদিন লাফালাফি চলে এরপরে এটা চাপা পড়ে যায় শেষ। কিন্তু আল্লাহর রহমতে যে দেশে ইসলামী আইন বলবৎ রয়েছে সে দেশের আইনের সুশাসন শুনলে আশ্চর্য হতে হয়। আমাদের আব্দুস সামাদ ভাই রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন, উনি মারা গেলেন টয়োটাতে, কেউ দেখলো না কে মারল, কিন্তু কদিন পর শোনা গেল যে যে মারছে সে ধরা খাইছে। আল্লাহ! আর আমাদের দেশে মিডিয়াতে, পেপারে, টেলিভিশনে সব জায়গায় এই সকল সন্ত্রাসী যারা বিশ্বজিৎকে হত্যা করলো, সেই বিশ্বজিতের হত্যাকারীদেরকে দেখালো পালাও করে, এখনো কেন এদের ফাঁসির রায় হয় না? জনমঞ্চে নিয়ে এসে এদেরকে কেন ফাঁসি দেওয়া হয় না? কারণ ওরা নিজ দলের ইয়াহুদীদের চরিত্র এদেরকে পেয়ে বসেছে। ইয়াহুদীদের এই চরিত্র ছিল যে যখন কোনো নেতৃস্থানীয় লোক ওদের অন্যায় করত তখন তার ব্যাপারে শাস্তি কি হতো? বাতিল বা শিথিল হয়ে যেত। একজন একজনের একজনকে নিয়ে আসা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়াহুদীদের দলভুক্ত, বলা হচ্ছে সে জেনা বা এরকম অন্যায় করেছে, এমন জেনা করেছে যে তার স্বামী বা স্ত্রী আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মাযা তাজিদুনা ফি তাওরাত। তাওরাত কাদের কিতাব? ইহুদীদের কিতাব, মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাযিল করেছিলেন। তোমরা তাওরাতে কি পাও না এই এই অপরাধের ব্যাপারে? তোরা বলছে যে আমরা তো পাই তাজিলিদ, ওকে দররা মারা হবে। কিন্তু অপরাধী কি? অপরাধী হচ্ছে বিবাহিত বা বিবাহিতা। এবার বলছে যে আমরা পাই ওকে দররা মারা হবে, ওর গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হবে, ওর মুখে কালি লাগিয়ে দেওয়া হবে, জনমুখ সম্মুখে একে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, বাস ওর শাস্তি খালাস। তো বলছে কই দেখি তোমাদের কিতাব, এইভাবে উপরের লাইন পড়ে আর নিচের লাইন কি করছে? ধাইক্কা রাখছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি পণ্ডিত ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা একটু কি সরাতে বলেন তো। হাতটা যখন সরাতে বলা হলো, হাত সরিয়ে দেখা যাচ্ছে ওইখানে লেখা আছে আর রজম, যা বিবাহিত পুরুষ বা নারী যদি জেনা করে তার জন্য কি শাস্তি? রজম করতে হবে তাকে, পাথর মেরে তাকে শাস্তি দিতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতে মুহাম্মাদিয়ার শাস্তি নয়, তোমরা ইহুদি ওই তাওরাতের শাস্তি মানো, ওকে ওইভাবেই তোমরা শেষ করে দাও। আল্লাহ! আজকে ক্ষমতা পেয়েছে, আজকে উঠে পড়ে লেগেছে এই আলেম সমাজের বিরুদ্ধে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা জানি ওদের ভিতরে ধর্মীয় দিক থেকে ভুল ভ্রান্তি আছে, কিন্তু এখন আলেম সমাজকেই তারা টার্গেট করেছে, সরকার এখন আলেম সমাজকে টার্গেট করেছে, এদেরকে শাস্তি দিতে পারলে বহির্বিশ্বের প্রভুদের তারা বাহবা পায়, এবং ইসলামের শত্রুতাকেই কিছু ব্যক্তিরা
গণ মিডিয়াতে নিজেদের প্রকাশ করার জন্য উপায় হিসেবে গ্রহণ করেছে। আরেকজন আছে যারা হয়তো পেপার পত্রিকায় পড়ছেন, আসিফ মাহমুদ নাকি আসিফ মহিউদ্দিন, যে এই আসিফ মহিউদ্দিন জনসম্মুখে নিজের নাম জাহির করার জন্য সে ইসলামের বিরোধিতা করেছে এবং বিভিন্ন কুমন্তব্য ইসলামের ব্যাপারে এরা করেছে। একজন বলছে ছন্ন ছাড়া, আল্লাহ যেন ওকে ছন্ন ছাড়াই করেন, আল্লাহুম্মা আমিন। এই ছন্ন ছাড়া ছদ্মনাম ধারণ করে সে বলছে, একজন বলগার যে নবীজি ও কোরআন শরীফের বিরুদ্ধে লিখছে, সে কোরআন হাদিস মানব সভ্যতার জন্য বড় রকমের একটা হুমকি, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ কোরআন ও হাদিস যদি মানে কেউ তাহলে সে মানব সভ্যতার থাঁচে গড়ে উঠবে। এগুলোর আবিষ্কারক মোহাম্মদ প্রতারণা আর মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য ইতিহাসে নিকৃষ্ট মানুষ রূপে আখ্যা পাবেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের সম্পর্কে এরা অজস্র কুৎসারটনা করছে, প্রিয় ভাই এবং বন্ধুগণ। তাহলে এই শাহবাগের যে ইয়া আন্দোলন, এটা মুক্তিযুদ্ধের সামান্যতম কোনো চেতনা এখানে নেই। আমরা তাদেরকে বলতে চাই, এই একাত্তরের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটার সামান্য তিলের কাছেও তোমরা যাওনি। যেমন আমরা বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বিন ওমর বা আবদুল্লাহ বিন ওমরের কাছে একজন লোক বলেছিল যে আমার মাকে আমি সুদূর সামদেশ থেকে ঘাড়ে করে নিয়ে এসে কাবা শরীফ তওয়াফ করাচ্ছি, আমার মায়ের হক কি আমি আদায় করতে পেরেছি? উনি বললেন যে না পারোনি, বরং তোমার মা তোমাকে প্রসব করতে গিয়ে কতবার উহ করেছিলেন তার একবারও তুমি ঋণ পরিশোধ করতে পারোনি, সুবহানাল্লাহ। আমি বলতে চাই যে একাত্তরের অবস্থাটা কত যে ভয়াবহ ছিল, যখন তারা উপস্থিত ছিলেন, যারা যখন তারা যেখানে যারা সেখানে উপস্থিত ছিলেন তারাই জানতেন। বাড়িঘর ছিল না, খাবার দাবার ছিল না। একজন মুক্তিযোদ্ধা লিখেছেন যে এমন কিছু খাবার ভাত তাদেরকে দেওয়া হয়েছে যেখানে শুধু পাথর আর পাথর ছিল, কোনটা যে ভাত কোনটা যে পাথর পার্থক্য করবেন সেটাও তাদের ইয়া ছিল না, গলদকরণ করা হয়েছে সেগুলো। ডাল খাবেন সেই ডালেরও ঠিক মতো পাননি। এই করে তারা মুক্তিযুদ্ধ করেছেন পাখানাদার বাহিনীর বিরুদ্ধে। আর আজকে আরামসে বসে সরকার নিরাপত্তা দিয়েছে, ক্যামেরা সেট করা হয়েছে আর বিভিন্ন রকম সহযোগিতা তাদেরকে দিয়েছে, আর এইখানে বলছে আমরা মুক্তিযোদ্ধা। অনেকে বলছে মুক্তিযুদ্ধের পর্যায়ে চলে গেছে। মুক্তিযুদ্ধ করতে গেলে কি যে কষ্ট ছিল সেটা এরা ওই যে বললাম মায়ের একবারের উহা করার যেরকম সে প্রতিদান দিতে পারেননি, এরকম মুক্তিযুদ্ধ যোদ্ধাদের এক সামান্য কয়েক মিনিটের কষ্টের কাছেও তারা যেতে পারেনি, বরং এরা ওদের তুলনায় অনেক অনেক নাস্তিক। আর মুক্তিযোদ্ধার লোকদের এ উদ্দেশ্য ছিল যে তারা হানাদার বা অত্যাচারীদের থেকে এদেশটাকে রক্ষা করবে, কারণ পাকিস্তানিদের অত্যাচারের পরিমাণ আসলে বেড়ে গিয়েছিল। এবং আমার এলাকার একজন বৃদ্ধ লোক, তখন ওই হাট হতো সপ্তাহে একদিন বা দুই দিন হাট হতো, হাট থেকে আসছি, তো এই লোক বলল যে পাক হানাদার বাহিনীরা এক এলাকায় আক্রমণ করেছে এবং সবাই পালাতে শুরু করেছে। একজন মহিলা ছিল যার পেটে বাচ্চা ছিল, তো এই মহিলাটা যেতে পারছে না, বাধ্য হয়ে তার ফ্যামিলির লোকেরা তাকে রেখে দিয়েই চলে গেছে। তো এই মহিলা আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু পাখানাদার বাহিনী ওই মহিলাটাকেও ছাড়েনি, তাকে পর্যন্ত ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এই জুলুমগুলোর, এই অন্যায় অত্যাচারগুলোর শাস্তি পাখানাদার বাহিনী পেয়েছে, পরাজয় তাদের ভাগ্যে লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ সত্যের বিজয় হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বসবাস করব আর এদেশের কিছু নাস্তিক জনসম্মুখে এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান রব্বুল আলামিনের নামে এরকম কুৎসা রটনা করবে। তাই আমরা আমাদের এই আলোচনা যদি সরকারের কোনো মহলে যেয়ে থাকি তাহলে তাদেরকে বলবো যে না, এরকম নাস্তিকতা থেকে দূরে থাকুন। কেউ যদি বিধর্মীয় হয় তাহলে এটাও মানবতা বিরোধী অপরাধ যে কারো ধর্মীয় আঘাতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় শেষের দিকে, আরও অনেক ঘটনা ছিল কিন্তু সেগুলো আমাদের বলার সময় নেই। অনুরূপ ঘটনা ঘটে গেছে মুসা আলাইহ ইসলামের তার কওমের সাথে, অনুরূপ ঘটনা ঘটেছে নূহ আলাইহ ইসলামের সাথে তার কওমের। মুসা আলাইহ ইসলামের কওমকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে, মুসা আলাইহ ইসলামের বিরুদ্ধবাদী ফিরাউন নাস্তিক ফিরাউনকে মহান রব্বুল আলামিন লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। অনুরূপ নূহ আলাইহ ইসলামের কওম যারা নূহ আলাইহ ইসলামের বিরোধিতা করেছিল তাদেরকেও আল্লাহ তাআলা তুফান দিয়ে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। অনুরূপ কারণকে চিনেন তো আপনারা, না কারণের নাম শুনেছেন, এই কারণ এক নাস্তিক ছিল, কারণকে মহান রব্বুল আলামিন মাটিতে দেবে দিয়েছেন। আল্লাহ জানে যে কখন যে আমাদের উপরে আল্লাহর গজব নেমে আসে,
আল্লাহ যেন আমাদের দেশকে গজব থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা এরকম নাস্তিকতা করছে তাদের ব্যাপারে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি কঠিন ধৈর্যের কথা বলেন, যখন তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন, তারপরে যখন ফেরেশতা এসে তাকে বললেন যে একবার বলুন আপনি এই পাহাড় দয় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়ে পিছে মেরে ফেলি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধ্বংস করার অনুমতি দেননি। ফলে আমরা যদি রাসূলের সুন্নাত অনুসরণ করি তাহলে ধৈর্যের বাঁধ এতটুকু পর্যন্ত হতে পারে যে আল্লাহ তুমি এই নাস্তিকদেরকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। আর যদি হেদায়েত না হয় ওদের ভাগ্যে তাহলে তাদেরকে তুমি যেরকম ভাবে যুগে যুগে নাস্তিকদেরকে ধ্বংস করেছ ওদেরকে ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের আমল ইমানকে হেফাজত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সচেতন মুসলিম হিসেবে জাগ্রত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যে অবস্থায় আছি এর চাইতেও আমাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে। সারা বিশ্বের লোক যখন এগিয়ে চলছে তখন আমরা যদি এইভাবে বসে থাকি তাহলে চলবে না, আমাদেরকেও এগিয়ে চলতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে হক প্রচার করতে হবে। আপনি একটা লিফলেট আপনার 10 জন বন্ধুকে দিয়ে আপনার দাওয়াতি কাজ করতে পারেন, আপনি নিজেও কিছু আলোচনা করতে পারেন। এক ভাই বললেন কালকে যে আধা ঘন্টা উনি মোবাইলে আলোচনা করে তার এলাকার 5 জন আলেমকে তিনি বুঝিয়েছেন এবং তিনি তাদের ওই মাদ্রাসাতে কিছু সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তারা বলছে ঠিক আছে যেটা হক আমরা সেটাই মানব। তো এইভাবে যদি আমরা সকলেই একটু করে অগ্রসর হই তাহলে বিন্দু বিন্দু জল মিলে তখন কি হবে, বিন্দু বিন্দু আপনার শিশির মিলে তখন মহাসাগর বা সমুদ্র তৈরি হতে সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন যেন আমাদের গুনাহখাতা মাফ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে হক পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই সকল নাস্তিকদের পথ থেকে আমাদেরকে অনেক অনেক দূরে রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের দেশের মানুষদের অবস্থা ভালো করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের নেতা যারা আছেন নেতা নেত্রী আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং হক অনুযায়ী তাদেরকে ফয়সালা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং ব্যক্তির খুশি বাদ দিয়ে যেন আল্লাহকে সন্তুষ্টি করা তাদের কাছে মুখ্য বিষয় হয়, সেই চিন্তা সেই ধ্যান ধারণা সেই বিশ্বাস আল্লাহ তাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। থাকতে